আসসালামু আলাইকুম, নিউজ টকে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। জমিয়তে উলামাই ইসলামের সঙ্গে বিএনপির বৈঠক, এরপর থাকবে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের আনন্দ মিছিল, এরপর দেখবেন বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী, সব শেষে দেখবেন বিএনপি যাচ্ছে না ইসির সংলাপে। এবার বিস্তারিত, আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার বিরোধী আন্দোলন জোরদার করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে বিএনপি। তারই অংশ হিসাবে শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জমিয়তে উলামাই ইসলামের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জমিয়তে উলামাই ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। আমাদের দেশের মানুষের ওপরে যে দুঃশাসন চেপে বসে আছে অনির্বাচিত একটি সরকার, আমাদের মুক্তিযুদ্ধের যে লক্ষ্য আশা আকাঙ্ক্ষা সেগুলোকে ধ্বংস করে দিয়ে, মানুষের অর্থনৈতিক দুরবস্থা অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে, প্রশাসন বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চলেছে। তাদের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল, ব্যক্তি ও সংগঠনকে ঐক্যবদ্ধ করে আমরা এই দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করার ব্যাপারে জমিয়তে উলামায়ে ইসলামের নেতাদের সঙ্গে আলাপ করে একমত হয়েছি। মির্জা ফখরুল বলেন, আমরা এ বিষয়ে একমত হয়েছি যে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব। সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, সেই সঙ্গে সংসদ বিলুপ্ত করতে হবে। তারপরে দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন পার্লামেন্ট গঠন হবে। সেই পার্লামেন্টের মাধ্যমে সকল দলের মতামতের ভিত্তিতে একটি সরকার গঠন করা হবে। এই বিষয়গুলোতে আমরা একমত হয়েছি যে আন্দোলনের ব্যাপারে সবাই নিজ নিজ জায়গা থেকে যুগপতভাবে আন্দোলন শুরু করব এবং আন্দোলনকে একটা সুনির্দিষ্ট পর্যায়ে, অর্থাৎ এই সরকারকে পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকে সফল করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব। এই সময় জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরি বলেন, দেশের মানুষ আজ সুখী নয়, পেটের ক্ষুধায় মানুষ রাস্তাঘাটে হাহাকার করছে, বন্যার মধ্যেও সরকারের সাহায্য পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে না। তাছাড়া দেশের প্রধান যে জিনিস গণতন্ত্রকে এই সরকার মেরে ফেলেছে, এই সরকারকে আর টিকে থাকতে দেওয়া যায় না, অনতিবিলম্বে এই সরকারকে হঠাৎ হবে, সেই হটানোর জন্য আমাদের কোরবানির প্রয়োজন আছে, আন্দোলনের প্রয়োজন আছে, সেজন্য যা কিছু প্রয়োজন হয় তা করতে আমরা একমত হয়েছি। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ। শনিবার বিকাল ৪টায় প্রেস ক্লাবের সামনে এই আনন্দ মিছিলে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা, পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, ২৫ জুন ডানা মেলছে কোটি বাঙালির স্বপ্ন, লেখা হচ্ছে আত্মমর্যাদা আর স্বাবলম্বিতার প্রতীক এক নতুন মহাকাব্যের। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন একটি শুভেচ্ছা পোস্টার প্রকাশ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সর্দার মাহমুদ হাসান রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডক্টর শেখ আবদুল্লাহ আল মামুন, মতিউর রহমান লাড্ডু, কাজী রেহান সোবাহান, আরও উপস্থিত ছিলেন মহানগর কমিটির সহসভাপতি এম মনসুর আলী, প্রফেসর ডক্টর শামসুদ্দিন ইলিয়াস, হাজি দেলোয়ার হোসেন, অসিত মজুমদার, প্রকৌশলী খান মোহাম্মদ কাই স্যার, মোহাম্মদ আওরঙ্গজেব, সঞ্জীব কুমার রায়, যুগ্ম সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান মিন্টু, নির্মল বিশ্বাস, আফসা আহমেদ সানু এবং ডক্টর তপন কুমার সরকার, ইঞ্জিনিয়ার এনামুল হক, মোহাম্মদ ওয়াহিদুর রহমান প্রমুখ। মানববন্ধনের পর বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিকেল ৪:৩০টায় জাতীয় প্রেস ক্লাবে সাহসিকতা ও সততার পদ্মা সেতু শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর এস এ মালিকের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য, লেখক, গবেষক ও সাংবাদিক অজিত কুমার সরকার। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, বিশিষ্ট রাজনীতিবিদ ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য অধ্যাপক ডক্টর আবুল বারকাত।
সার্বিকভাবে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী নিজে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ভয়াবহ বন্যার কারণে সুনামগঞ্জ ও সিলেটের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখতে হচ্ছে আমাদের। দুর্যোগকালীন টিম গঠন করে আমরা সার্বক্ষণিক পরিস্থিতি মনিটর করছি। বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিকভাবে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিজে পর্যবেক্ষণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী আরো বলেন, বন্যার্তদের জন্য ইতোমধ্যে 600 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুই জেলার 8 উপজেলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর 10 প্লাটুন এবং 6টি মেডিকেল টিম পানিবন্দী মানুষকে উদ্ধার আশ্রয় কেন্দ্র স্থাপন, আক্রান্তদের চিকিৎসা, বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য সামগ্রী প্রদান এবং স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। নসরুল হামিদ বলেন, সবার সহযোগিতায় সিলেট ও সুনামগঞ্জের দুর্গত মানুষ দ্রুত পরিত্রাণ পাক এই কামনা। বুধবার থেকে সিলেটের নিচু এলাকায় পানি জমে, তবে বৃহস্পতিবার দুপুর থেকে তা ভয়াবহ রূপ নেয়। দুপুর 12টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতের মধ্যে সিলেট নগরের বেশিরভাগ এলাকা তলিয়ে যায় বন্যার পানিতে। 24 ঘন্টার মধ্যেই সিলেটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বাসা বাড়ি ভাসিয়ে নিয়েছে। একদিনে বন্যার এমন ভয়াবহ রূপ আগে দেখেনি সিলেটের মানুষ। বন্যার পানির এমন আকস্মিক বৃদ্ধিতে হতভম্ব ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষ। অবাক হয়েছেন সিলেট সিটি কর্পোরেশন সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও। ভয়াবহ বন্যার শিকার লোকজন আশ্রয় কেন্দ্রে গিয়েও জায়গা পাচ্ছেন না। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন সিলেটের বানভাসী মানুষ। এছাড়া জেলার কৃষকরা তাদের গৃহ পালিত পশু নিয়ে পড়েছেন বিপাকে। এমন পরিস্থিতিতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মানবিক সংকট মোকাবেলায় সবাইকে সাধ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জেও দুদিন ধরে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের 12টি উপজেলা, ফলে পানিবন্দী হয়ে পড়েছে 4 লাখেরও বেশি মানুষ। নির্বাচন কমিশন আয়োজিত সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোটের শরিকেরা। চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তাদের অংশ নেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সংলাপের চিঠি পাওয়ার পর দলীয় ফোরাম এবং বিএনপির সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারা। আগামীকাল থেকে শুরু হয়ে 3 দিন নিবন্ধিত দলগুলোর সঙ্গে বসবে ইসি। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার যুগান্তরকে বলেন, বর্তমান ইসির সঙ্গে সংলাপে বসার প্রশ্নই ওঠে না, আমরা সংলাপে যাব না। দায়িত্ব নেওয়ার পর সাবেক নির্বাচন কমিশনার সাংবাদিক পর্যবেক্ষক সহ পেশাজীবীদের সঙ্গে ধারাবাহিক সংলাপ করে আসছে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন তারা। ইলেকট্রনিক ভোটিং মেশিনের কারিগরি দিক যাচাইয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও কারিগরি টিমের সঙ্গে এ বৈঠক হবে। ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, নিবন্ধিত 39টি রাজনৈতিক দলের সঙ্গে 3 দিন বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিদিন 13টি দলের সঙ্গে বসবেন তারা। 19 জুন থেকে শুরু হবে এ বৈঠক। ওই দিন সংসদে বিরোধী দল জাতীয় পার্টি সহ 13টি দলের সঙ্গে সংলাপ করবে। 21 জুন বসবে বিএনপি সহ 13টি রাজনৈতিক দলের সঙ্গে। সর্বশেষ 26 জুন আওয়ামী লীগ সহ 13টি দলের সঙ্গে বৈঠক করবে ইসি। বর্তমান নির্বাচন কমিশন গঠনের শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে বিএনপি। ইসি গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির ডাকা সংলাপেও অংশ নেয়নি দলটি। এমনকি রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটিকে প্রত্যাখ্যান করেন নেতারা। সার্চ কমিটি ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইলে তাতেও সাড়া দেয়নি। বেশ কয়েকটি দলের অংশগ্রহণ ও মতামত উপেক্ষা করেই গঠন করা হয় নতুন নির্বাচন কমিশন। শুরু থেকেই নতুন কমিশনকে প্রত্যাখ্যান করে এর বিরোধিতা করে আসছে বিএনপি সহ সম্মাননা দলগুলো। তাদের দাবি, বর্তমান কমিশন পক্ষপাতদুষ্ট, তাদের প্রায় সবাই বিভিন্ন সময়ে সরকারের সুবিধাভোগী এবং সরকার সমর্থক। বিএনপির একাধিক নীতি নির্ধারক যুগান্তরকে বলেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থায় একটি অবাধ ও সুষ্ঠু ভোট করার ক্ষেত্রে কমিশনের তেমন কিছু করার নেই। দলীয় সরকারের ইচ্ছা মতোই হবে ভোট, তাই তাদের কাছে এই মুহূর্তে ইসির কর্মকাণ্ড মুখ্য নয়। তাদের একমাত্র লক্ষ্য নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার। সেই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। তাই বর্তমান নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেওয়া মানে তাদের বৈধতা দেওয়া। তাদের কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে আমরা ইসিকে বৈধতা দিতে চাই না। তাই সবকিছু বিবেচনা করে এই সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।